এসো এসো। এ বাবা দেখেছো, দেখো ঘর ধরে কি অবস্থা করে রেখেছে, দেখো আলনা বুকসেল সব এখানে। ওর মানে সত্যি ছেলেটাকে নি দেখছো, জলের বোতলগুলো পর্যন্ত জলকে এখানে রেখে দিয়েছে। কতবার বলেছি ওরে তোকে ভরতে হবে না, আমাকে দিয়ে দিস, আমি ভরে রাখবো। সে কে কার কথা শুনে। দেখো জেম্মা, হ্যাঁ বইগুলো সব এখানে ছড়িয়ে রেখে দিয়েছে। দেখলাম তো বাবা, বুক শেলফে রেখে দে তো একটু। হ্যাঁ আর বলছি কি মা, মনে তো হচ্ছে বিছানার চাদরগুলোও পাল্টাতে হবে না? না না, ওগুলো বের করে দাও, কাঁচা নামি দিতে হবে, সরস্বতী কাল ভিজিয়ে দেবে বলেছে। ঠিক আছে। যা, লেগেছে নাকি তোমার? না না ঠিক আছে। কি অবস্থা, ছেঁড়া ডায়েরি সেটা পর্যন্ত রেখে দিয়েছে। ডাস্টারটা দে তোমার। অবন পিয়ালিনাকে তার নামে এত কি লিখে পাতা ভরিয়ে রেখেছে। পিয়ালিকে কে 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 তোমায় এই নামটা বললো, তুমি জানলে কি করে? প্রত্যেকটা পাতায় লেখা দেখি দেখি। কেউ কেউ না, কেউ না। শোনো, তুমি ছোটদার সামনে এই নাম ভুল করেও কিন্তু মুখে আনবে না। না মানে মা, পিয়ালিকে যার কথা অবন ডায়েরির প্রত্যেকটা পাতায় লিখে রেখেছে বলুন না মা। পিয়ালি অবনের অতীত। অতীত? হ্যাঁ অতীত। এই মেয়েটার সঙ্গে অবনের একসময় সম্পর্ক ছিল, অবন খুব ভালোবাসত মেয়েটাকে, কিন্তু মেয়েটা অবনকে ছেড়ে দিয়ে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে করে চলে যায়। তারপর থেকে আজ পর্যন্ত অবন বিয়ের নাম আর মুখে পর্যন্ত আনেনি। তাকে মাম বাধ্য হয় সব কথাবার্তা ভাল লাগে না। আসলে অবনের সেই ভেঙে পড়া চেহারাটা ভাবলেই আমার বুকটা কেমন কেঁপে ওঠে। ও যেমন আছে ঠিক আছে, নিজেকে যে ও সামলে নিয়ে গুছিয়ে নিয়ে এরকম হাসি খুশি রয়েছে না, এটাই আমার দেখতে ভালো লাগে। থাকুক, এরকমই থাকুক, ঠাকুর ঘরে যাও, ও যেন এরকমই থাকতে পারে। যাকে মা, আমি আমি এইগুলো নিয়ে যাচ্ছি, তুমি যেন আবার সব কিছু একদিনে করতে যেও না। হ্যাঁ আমি এগুলো রেখে আসি, রেখে আসি। অবনেরও আগে একটা সম্পর্ক ছিল, কিন্তু এখন তো ইনুকে ভালোবাসে। ওর এই অতীতের ছায়া ইনু আর অবনের সম্পর্কের মধ্যে কোনোদিন এসে পড়বে না তো? আমার কাছে তোমায় জবাবদিহি করতে হবে, বুঝো? কি জবাবদিহি? হ্যাঁ জবাবদিহি। আমি এই বাড়ির সমস্ত ভার তোমার উপর দিয়ে গিয়েছিলাম, আর তুমি কি করে এই কাজ করতে পারলে? কি করে তুমি মিছরিকে এটা সর্বনাশের দিকে ঠেলে দিলে?